সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ধাপে বাঘাইছড়ি মডেল মসজিদের পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলায় ৫০টি মসজিদের উদ্বোধন করেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন সহ আরও অনেকে।